নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী, ময়ূরীস গ্যাস্ট্রোনমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মৌসুমের শেষ কাঁচা আমের আচার করবো। একদম শেষে বলে দেবো ওই বর্ষাতেও কী করে কাঁচা আমের আচার সারা বছর ঠিক রেখে প্রিজার্ভ করা যায়। আমার সাথে থাকুন, রান্নাটা শুরু করি, চলুন। আজ আমরা কাঁচা আমের মিষ্টি আচার করা শিখব। আমাদের কাঁচা আম লাগছে, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এবং আমের কুশিগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি, খোসা সমেতই রেখেছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তাতে কিন্তু নুন আর হলুদ মাখাইনি, আমি মাখিয়ে দেবো। যেহেতু ইনস্ট্যান্টলি হবে তাই আমি আগে থেকে কিছু করে রাখিনি, সব আপনাদের সাথে সাথেই করব। আর আছে আখের গুড় আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, এগুলো দিয়েই কিন্তু আমাদের কাঁচা আমের মিষ্টি আচার, গুড়ের আচার হয়ে যাবে। কাঁচা আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব, আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেলটা গরম করতে দিয়ে দেবো। তেল আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই পাঁচ ফোড়নটা দিয়ে দিই। আমি কিন্তু দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আমগুলো, ভালো করে মিক্স করব। সুন্দর রঙটা এসছে, দেখতে পাচ্ছেন তো? গুড়টা পুরোটাই আমরা এবার দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবেন। হেলদি করার জন্য আমি চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করেছি। ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এবারে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে আমগুলো সব নরম হয়ে যায় এবং রসটা প্রতিটা আমের ভেতর সুন্দরভাবে ঢুকে যায়। একদম সিম করে দিতে হবে। আমের আচার আমাদের কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, ফুটছে। ভাবলাম এই ফাঁকে আমি আপনাদের সাথে দুটো কথা বলি। আমি কিন্তু এই আচারে তুলনায় অনেক বেশি তেল ব্যবহার করেছি, আপনারা সেটা দেখে থাকবেন, কারণ তেল কিন্তু প্রিজার্ভেটিভের কাজ করে। যেহেতু আমরা এই বর্ষার ওয়েদারে আমের আচারটা বানাচ্ছি এবং সারা বছরের জন্য স্টোর করে রাখছি, তাই কিন্তু এখানে তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে। আমাদের এয়ার টাইট কন্টেনারে কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে এই আচারটা, এয়ার টাইট কন্টেনারে, ফ্রিজের ভেতর, ঠিক আছে? এইভাবে রাখলেই কিন্তু আমের আচারটা সারা বছর ধরে আপনারা ভাতের পাতে বা রাতে রুটি পরোটা সাথে খেতে পারবেন। আমের আচার আমাদের রেডি হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমের আচার একদম রেডি, আমও একদম ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে। দেখুন, আপনাদের একটা সাইডে এনে দেখিয়ে দিই, দেখুন, দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে, একদম রেডি হয়ে গেছে। একবার আপনাদের ক্লোজারে দেখিয়ে দিতে চাইছি আচারের টেক্সচারটা, কিছু পাল্প গলে এরকম একটা থিক টেক্সচার এনে দিয়েছে, আর আমগুলো কিন্তু সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভেঙে গেল। আমি এই ধরনের একটা এয়ার টাইট কন্টেনার ইউজ করব। কাঁচা আমের আচার কিন্তু আমাদের একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদ হয়েছে। গন্ধটা আপনারা যখন নিজেরা করবেন বুঝতে পারবেন, প্রচণ্ড সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এইভাবে আমরা কাঁচা আমের আচার কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি, এবং এরকম এয়ার টাইট কন্টেনারে আমরা অনেক দিনের জন্য কিন্তু আচারটা স্টোর করেও রাখতে পারি।